কন্ট্রোভার্সি করতে করতে মানুষ এমন একটা জায়গায় চলে গেছে যে সমস্ত চ্যানেলকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না বা যে সমস্ত কার্যকলাপগুলো দেখে চ্যানেলের বা কোনো একটা অনুষ্ঠান দেখে সেখানে কোনো কন্ট্রোভার্সি করার কোনো জায়গা নেই যেখানে সেখানে মানুষ ঢুকে টেনে টেনে কন্ট্রোভার্সি বের করে আনছে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রেডিট হ্যালো বন্ধুরা কেমন আছে অস্বকৃতি মাসে ভালো আছে সুস্থ এবং দাস বাড়ি যেমন দাও আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকের কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি টাইটেল থামলে দুটো দিকে বুঝতে পেরে গেছে আমি কাকে নিয়ে ভিডিও করব অবশ্যই আমি আজকে ভিডিও করব সোমালি ভ্লগসের দিকে নিয়ে দুদিন আগে সৌমালিদির চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেটা ছিল একটা পৈতে বা উপনয়ন মানে সৌমালিদির ছেলের পইতে বা উপনয়নের মতন একটা পবিত্র জিনিস ওখানে দেখানো হয়েছে তো সেটা দেখে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকটা ভিউজের জন্য ওইরকম একটা পবিত্র অনুষ্ঠানে খুঁটিয়ে খুঁটিয়ে মানে কন্ট্রোভার্সি নেগেটিভিটি তুলে এনে ওখানে কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছে এইরকম একটা সুন্দর রিচুয়ালসে কি নেগেটিভিটি পেয়েছে ওরা আমি জানি না তো একটা কথায় আমি সৌমালিদির উদ্দেশ্যে একটা কথা বলছি দে সৌমালিদি পইতে বা উপনয়ন যেহেতু আমি একদিন ব্রাহ্মণবাড়ির মেয়ে বাড়ির বউ তাই আমি সমস্ত রিচুয়ালস পইতে রিচুয়ালসগুলো আমি যাইনি কারণ পইতে বা উপনয়ন যখন হয় কোনো বাচ্চার মানে কোনো ছেলের পইতে বা পইতে দেওয়া হয় তখন তো মুন্ডন টুন্ডন এগুলো সব যথাযথ নিয়ম রিচুয়ালস পালন করে তোমাদের হয়েছে খুব ভালো লাগলো পৈতেটা একদম ছবির মতন চোখের সামনে ভেসে উঠলো খুব সুন্দর লাগলো খুব সুন্দর করে পৈতে অনুষ্ঠানটা পালন করা হয়েছে তবে আমি যেটা যতদূর জানি যে পৈতে বা উপনয়ের মতন পবিত্র অনুষ্ঠানে কিন্তু মামার বাড়ি কিন্তু প্রয়োজন হয় মামার বাড়ি মামার বাড়ি থেকে রাজবেশ দেয় মামার বাড়ি থেকে বিভিন্ন ওই কাঁসা পেতলের জিনিসপত্রগুলো এগুলো দেয় আর মামার একটা বিরাট বড় ভূমিকা আছে পইতে বা উপনয়ের মতন একটা পবিত্র রিচুয়ালসে তো সেখানে কেন আমাদের দ্বীপ আর দ্বীপের মা বাবা উপস্থিত ছিলেন না তার মানে কি তুমি তোমার একমাত্র ছেলের পইতে বা উপনয়নে তোমার মা যার নাতির পইতে হচ্ছে বা তোমার ভাই মানে যে সম্পর্কে মামা হয় তাকে বঞ্চিত করেছো এটা কি ঠিক করেছো এটা কিন্তু একটা রিচুয়ালসের মধ্যে কিন্তু পড়ে এটা একটা নিয়মের মধ্যে কিন্তু পড়ে এটা বাঙালি নিয়মের মধ্যে একটা পর্যায় হলো যে মামা ও বাড়ির লোকেরা উপস্থিত থাকবে তো চলো ডিটেলসে আমি আলোচনা করছি প্রথমত হচ্ছে প্রত্যেকেই জানি যে আমাদের দ্বীপের সাথে বা দ্বীপের মা বাবার সাথে সৌমালিনির সম্পর্কটা একদমই ঠিক না একদমই ঠিক না যে বাবা মা যে বাবা মা তার মেয়েকে জন্মের পরে বাধ্য করে অন্য জনের বাড়িতে মানুষ করতে তো সেই বাবা মার প্রতি যেই ধ্যান ধারণাটা একটা বাচ্চার তৈরি হয় না এটা খুবই খারাপ ধ্যান ধারণা প্রত্যেকটা মা চায় না সে যতই গরিব হোক যতই না খেতে পাক তার সন্তানকে অন্য কারোর হাতে কিন্তু তুলে দিতে চায় না সেখানে কিন্তু দ্বীপের মা যতই কষ্ট করুক যতই কাজকর্ম থাকুক গ্রামের মানুষেরা না প্রচুর কাজকর্ম করে আমিও একজন গ্রামের মেয়ে গ্রামের মানুষেরা প্রচুর কাজ কাজকর্ম করে মাঠে জমিতে খাটাখাটনি করে জমিতে চাষবাস করতে যায় মাথায় মাথায় করে ধানের বোঝা নিয়ে আসে ধানের বস্তা নিয়ে আসে মাঠ থেকে বা ক্ষেত থেকে বাড়ি আসে তারপরেও কিন্তু সন্তানকে ভালোভাবে কিন্তু মানুষ করে তারপরেও সন্তানকে ভালোভাবে সন্তানকে নিয়মিত যতটুকু সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য যতটা খাবারের প্রয়োজন যতটা কেয়ারের প্রয়োজন ততটা কিন্তু করে কিন্তু আমি এই দ্বীপের মাকে কত কাজের মধ্যে ব্যস্ত ছিল যে ওর মেয়েকে খাওয়ানোর সময়টুকু পেতো না খাওয়ানোর সময়টুকু বাবার কথা তো আমি ছেড়েই দিলাম আমি মায়ের কথা বলছি আমি বাবার কথা ছেড়ে দিলাম বাবা মেয়ে হয়েছে বলে হয়তো ওকে দূরে ঠেলে দিয়েছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আমি আমি ওই প্রসঙ্গেই যাচ্ছি না কিন্তু একজন মা একজন মা কি তার সন্তানকে এইভাবে অবহেলা করতে পারে কখনোই পারে না এখানেই বোঝা যাচ্ছে যে ও মা হিসেবে কতটুক কতটুকু দায়িত্ব পালন করেছে কিন্তু তাও এসবের পরেও কিন্তু সৌমালিদি সবটা মেনে নিয়েছিল তারপরে আমাদের দ্বীপে বিয়েতে গেছিলো ভালো সোনার নেকলেস টিনাকে গিফট করেছিল এরকম এরকম তারপরে যেটা মেন মানে যেটা দ্বীপেদের জীবনযাত্রাটাকে চেঞ্জ করে দিল সেটা হলো যে ওইদের একটা ইউটিউব চ্যানেল খুলে ওখানে সাপোর্ট করা মানে ইউটিউব চ্যানেলটা পুরো হ্যান্ডেল করতো সৌমালিদি আর শুধু ভ্লগিং করতো আমাদের টিনা তো এইভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ার পরিচিতি লাভ করেছে আমাদের টিনা বা দ্বীপের পরিবার তখন কিন্তু কেউ চিনত না আর তখন সোমালিদি বেশ বড় একটা ইউটিউবের বড় একটা জায়গায় তখন কিন্তু চলে গেছিলো তখন কিন্তু বড় একটা জায়গায় চলে গেছিলো তাই সোমালিদির সুপারিশ ছিল বলেই সৌমালিদির সোমালিদির সবটা হ্যান্ডেল করতো বলেই কিন্তু ওদের সোশ্যাল মিডিয়াতে এই ফেস ভ্যালুটা তৈরি হয়েছে এই ফেস ভ্যালুটা তৈরি হয়েছে আশা করি যেমন তোমরা এটা সবাই জানো তাও একবার তোমাদের মনে করিয়ে দিলাম কিন্তু আমাদের দ্বীপের পরিবারের ওর দিদির প্রতি এতটুকু সমবেদনা বা সমবেথী হওয়া এগুলো কিন্তু আমরা কোনোটাই দেখতে পাইনি সোমালিদি অনেক ওদেরকে হেল্প করেছে যেটা অনেক ভিডিওতেও বলেছে যে অনেকভাবে অনেক রকমভাবে ওদের পরিবারকে হেল্প করেছে তো এটা একটা তো বড় হেল্প না এই যে সোশ্যাল মিডিয়ায় যে এত টাকা যে এখন রোজগার করছে এটা তো এটা এই জায়গাটাতেও করে দিয়েছে সৌমালিদি তাই না তো আমার যেটা মনে হয় যে আমরা এখন দেখতে পাচ্ছি দ্বীপেদের ব্লগে যে দ্বীপরা বাড়ি নেই এই আত্মীয়র বাড়ি ওই আত্মীয়র বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো সেই জন্য হয়তো নেমন্তন্ন করার কোনো হয়তো সুযোগ পাইনি কারণ হতেই পারে যে ফোন করেছিল ফোন হয়তো ধরেনি এটাও হতে পারে এটাও হতে পারে যে সৌমালিদি হয়তো ফোন করেছিল ফোনটা ওরা কেউ রিসিভ করেনি যার জন্য ওই পৈতের খবরটা পেয়েই ওরা বাড়ি থেকে অন্য কোথাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাতে সৌমালি দি কোনোভাবে গাড়ি নিয়ে চলে না আসে যে এদেরকে একেবারে নিয়ে চলে যাবে এটাও একটা কারণ হতে পারে এটাও একটা কারণ হতে পারে তো এখন তো দিদিকে প্রয়োজন নেই না সব সে যে সময়টা দিদিকে প্রয়োজন ছিল সেই সময়টা দিদির বাড়ি যাওয়া হাসি ঠাট্টাই আর কি সবটাই আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ায় বড়ো একটা পজিশানে চলে গেছে এখন তো আর সেভাবে দিদিকে প্রয়োজন পড়ে না তো এখন তো একটা পাতানো দিদি হয়েছে যে দিদি ওকে সব বিষয়ে ঢেকে রাখে সব বিষয়ে গাইড করে একদম নিজের দিদির থেকেও বড় জায়গায় চলে গেছে তো এইবার আসি ইনসাইড আউট ইনসাইড আউটকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু এদের নিমন্ত্রণ করা হয়নি নি এদের কেন নিমন্ত্রণ করেনি নি হয়তো নিমন্ত্রণ করা হয়েছে ওরা ফোন রিসিভ করেনি বা ওরা ফোন করেছিল বা ওরা হয়তো বাড়ি আসতে চেয়েছিলো ওদের যে কোনো একটা মানে ইয়ে হতে পারে যে কোনোটা ইস্যু হতে পারে তো এবারে আসি ইনসাইড আউটকে ডাকা হয়েছে হ্যাঁ অবশ্যই আমরা বরাবর দেখেছি ইনসাইড আউটের সাথে সৌমালিদির একটা বড় সম্পর্ক আছে যখন কলকাতায় নতুন ফ্ল্যাট কিনেছিল এর আগে এক দু বছর আগের কথা বলছি তখন ইনসাইড আউট সোমালিদিকে ইনসাইড আউটকে সোমালিদি ইনভাইট করেছিল সৌমালিদির বাড়ি এসেছিলো তো ওদের সঙ্গে না আলাদা একটা সম্পর্ক আলাদা একটা সম্পর্ক ছিল বলেই কিন্তু ইনসাইড আউটকে ওরা ডেকেছে সেই রকম একটা পজিশানে ইনসাইড আউট আছে কারণ সোমালিদির চ্যানেল এখন এমন একটা বড় পলিশানে চলে গেছে যেখানে ওই সমস্ত লেভেলের মানুষদের সঙ্গেই মেলামেশাটা আমরা দেখতে পাই যেমন হচ্ছে সৌমালিদির ও তো ব্লগিং চ্যানেল কিন্তু ওই ওই ব্লগিং চ্যানেলে আমাদের যে বাংলা কমিউনিটিতে যে সমস্ত ব্লগিং চ্যানেলগুলো আছে তাদেরকে কিন্তু নেমন্তন্ন করবে না ওর সমকক্ষ যে সমস্ত চ্যানেলগুলো আছে তাদেরকে কিন্তু নেমন্তন্নটা করবে বা ওর মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী যে সমস্ত ব্লগিং চ্যানেলগুলো আছে তাদেরকে হয়তো নেমন্তন্ন করবে তো সেটাই হয়েছে তো তোমরা এরকম প্লিজ করো না কারণ এইরকম একটা পৈতের মতো একটা পবিত্র রিচুয়ালস নিয়ে প্রত্যেকটা রিচুয়াল সুন্দর করে পালন করা হয়েছে যেখানে সব থেকে পৈতের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মুন্ডন এই মুন্ডনটাও করানো হয়েছে খুব ভালো লাগলো একটা পৈতের একটা পৈতের মতো পবিত্র একটা জিনিসকে দিই জিনিস দেখানো হয়েছে ওই চ্যানেলে খুব ভালো লাগলো কারণ পইতে ব্যাপারটা আমরা যারা ব্রাহ্মণ তারা খুব ভালো করে যায়নি পইতে জিনিসটা কী একেবারে বিয়ের মতনই সব কিছু হয় গায়ে হলুদ থেকে দধিমঙ্গল থেকে সব কিছুই হয় শুধু বউটা থাকে না আর সমস্ত কিছু বিয়ের মতোই স পালন করা হয় তো খুব খুব ছোট্ট করে সামান্য আয়োজন করা হয়েছিল খুব হাই ফাই যে বিশাল কিছু হয়েছিলো কিন্তু তা না খুব ভালো লাগলো সোমলাদির ব্লগটা দেখে বা কেন নিমন্ত্রণ করা হয়নি সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম তো চল আজকালো তোমাদেরকে বিয়েছি পরে বার দেখা নেক্সট কোনো একটা ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সব দিন তো কাজ